নমস্কার, সুস্থ থাকুন হোমিওপ্যাথে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন সিস বা গ্যাংলিয়ন নিয়ে আলোচনা করব, যেটা বলতে পারেন গ্যাংলিয়ন কথা অর্থ হচ্ছে এই আমাদের রিস জয়েন্ট থাকে, এই রিস জয়েন্টের এই টেন্ডনের মধ্যে কোনো কারণে সোয়েলিং হয়ে গিয়ে থাকে বা সিস্ট ফর্মেশন হয়ে গিয়ে থাকে, সেটাকে আমরা গ্যাংলিয়ন বলে থাকি। এবং তার ছবি আমি আপনাদের দেখাতে পাচ্ছি, যারা দেখতেই পাবেন, বুঝতে পাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রে এটা রিস জয়েন্টে হয়ে গিয়ে থাকে, তবে অন্য কিছু জায়গাতেও হয়ে গিয়ে থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি ডাক্তারবুড়া কমন সাধারণত রিস জয়েন্টের মধ্যে পেয়ে থাকে। আমি দেখেছি প্র্যাকটিস করতে গিয়ে এই গ্যাংলিয়নের পেশেন্ট অন্তত রোজই একটা দুটো করে আমাদের পেশেন্ট আমাদের কাছে আসে। তার কারণ হচ্ছে বহু পেশেন্টের তারা গ্যাংলিয়ন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ হয়েছে এবং তারা জানে বলে তারা হোমিওপ্যাথি ডাক্তারবুড়ের কাছে চলে আসে। এবং এখানে আমাদের সুবিধা হচ্ছে আমাদের ওষুধ খেলে আপনার হয়তো ছ মাস থেকে আট মাস সময় লাগছে, কিন্তু এখানে এটা কিন্তু পার্মানেন্টলি কিওর হয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু আপনি যদি সার্জারি করেন, এখানে একটা কাটা দাগ থেকে যাবে এবং উন্ডে একটা দাগ থেকে যাবে, কিন্তু আমাদের ট্রিটমেন্টে গ্যাংলিয়নের জন্য কোনো দাগ থাকছে না বা কোনো রকম চিহ্নই থাকছে না। গ্যাংলিয়ন কী হচ্ছে, এই কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এটা এখনও কিন্তু বিজ্ঞান খুব একটা ভালো এর সম্বন্ধে বলতে পারেনি এবং আমাদের খুব একটা জানানোর প্রয়োজন হয় না। এবং আমরা গ্যাংলিয়নে আমাদের হোমিওপ্যাথি খুব ভালো মেডিসিন আছে, আমরা সেই ওষুধগুলো দিলে পেশেন্টরা সুস্থ হয়ে যায়। গ্যাংলিয়নের ক্ষেত্রে কী হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে গ্যাংলিয়ন যে সোয়েলিং যেটা হয়ে গিয়ে থাকে সেটা হচ্ছে খুব একটা ব্যথা যন্ত্রণা হয় না বা পেনফুল হয় না। গ্যাংলিয়ন দু ধরনের হয়ে গিয়ে থাকে, কারোর ক্ষেত্রে গ্যাংলিয়নটা খুব শক্ত হয়ে গিয়ে থাকে, হার্ড হয়ে গিয়ে থাকে, কারোর ক্ষেত্রে গ্যাংলিয়নটা খুব নরম থলথলে হয়ে গিয়ে থাকে। এখানে আমাদের হোমিওপ্যাথি ওষুধ ডিপেন্ড করে, মানে সিমটমের উপর ডিপেন্ড করে। আমি দেখেছি ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ইজ ভ্যাসেলিনাম, ভ্যাসেলিনাম দিয়ে দেখেছি খুব ভালো কাজ পাওয়া যায়। এবং যে ক্ষেত্রে গ্যাংলিয়নগুলো একটু নরম হয়ে গিয়ে থাকে, একটু নড়াচড়া খেলা, সেখানে ভ্যাসেলিনাম খুব ভালো কাজ করে গিয়ে থাকে। এই ছাড়া গ্যাংলিয়নে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হচ্ছে রুটা এবং এমন বেঞ্জোইকাম বা বেঞ্জোইক অ্যাসিড খুব ভালো কাজ করে গিয়ে থাকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গ্যাংলিয়নগুলো ঠিক হতে কিন্তু বেশি সময় লাগে না, এবং ডিউ টু এই টেন্ডনের মধ্যে এই সিস্টগুলো হচ্ছে। কেন হচ্ছে সেটা বলতে পারবো না, কিন্তু এগুলো দেখা যায় মাঝ বয়সে হয়, একদম বাচ্চাদের ক্ষেত্রে কারো হয় না। 40 থেকে 50 বছর বয়স এই সময় এটা বেশি হয়। এবং যে পেশেন্টরা সুগার পেশেন্ট আছে বা যারা থাইরয়েডের ওষুধ আছে, দীর্ঘদিন কোনো ওষুধ খাচ্ছেন এবং তাদের ক্ষেত্রে বা এই রিস জয়েন্টে মুভমেন্ট ঠিক মতো হচ্ছেন, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। গ্যাংলিয়নের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো হয়ে থাকে, যেটা হচ্ছে রিস্টের মধ্যে অনেকের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ব্যথা হয়, কারো কারো ক্ষেত্রে ব্যথা হয় না। এখানে রুটা আমাদের বলেছি খুব ভালো মেডিসিন কাজ করে থাকে, এছাড়া হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড খুব ভালো কাজ করে থাকে। এবং যেটা আপনারা সঙ্গে বাড়িতে রাখতে পারেন সেটা হচ্ছে ক্যালকিয়াফুরিকা সিক্সেস কিন্তু খুব ভালো কাজ করে গিয়ে থাকে এবং বাড়িতে কিন্তু রাখতে পারেন। এবং যদি এখানে ব্যথা যন্ত্রণা হয় সেখানে হট কম্প্রেস করতে পারেন এবং শুকনো সেক দিতে পারেন, এবং শুকনো সেক দেওয়ার পরে যদি কারো বেড়ে যাচ্ছে মনে হয় সেখানে তারা বরফ সেক দিতে পারেন, কিন্তু আমি প্রেফার করি শুকনো সেক দেওয়াটাই প্রেফার করি। এবং আপনাদের যে মেডিসিনগুলো বললাম এই মেডিসিনগুলো রেখে আপনারা নিজেরা প্রয়োগ করতে পারেন, এবং তারপরে যদি মনে হয় না ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, তাহলে আমার দেখুন এখানে যে নম্বর দেওয়া আছে এখানে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি কারোর মনে হয় এসে দেখানোর প্রয়োজন আছে তাহলে আমার এখানে অ্যাড্রেস আছে, এখানে যোগাযোগ করতে পারেন। 9832-750-59 9832-750-59 2404-9438 2404-9438 197/1 রামকৃষ্ণ সরণি, কলকাতা 60, বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি। আজকে সময় শেষ, দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। কারো যদি নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা শোনার ইচ্ছে থাকে এবং সেই বিষয়টা যদি আপনি আমাদের কমেন্ট সেকশনে জানান তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বা আমার বুঝতে সুবিধা হবে আপনার কী বিষয় নিয়ে আলোচনা শুনতে চাইছেন। এবং যদি মনে হয় আমার অনুষ্ঠান আপনাদের কোনো অংশে হেল্প করছে তাহলে অবশ্যই বন্ধু এবং ফ্যামিলির মধ্যে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করুন, এবং যত পারবেন একজন একজনকে জানান, তাহলে আরও কার উপকার হতে পারে। ধন্যবাদ, নমস্কার।